অসুস্থ ব্যক্তির জন্য এই দোয়াটি পড়তে হয়। আপনি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তখন আপনি তাকে স্পর্শ করে আমি যে দোয়াটি এখন বলবো সেই দোয়াটি পড়বেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাউকে যখন অসুস্থতার কারণে ছাড়তেন সেই সময় ডান হাত দিয়ে মাসাহ করতেন এবং তিনি এই দোয়াটি পড়তেন। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া। أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء অর্থ হে মানুষের প্রতিপালক তুমি রোগ দূর করে দাও এবং আরোগ্য দান করো। তুমি তো আরোগ্য দানকারী, তোমার আরোগ্য ভিন্ন আর কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দাও যার পর কোনো রোগ থাকে না।